আগামী 17 জুলাই হতে যাচ্ছে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা নির্বাচন। সেই সময়ে প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা পরিচ্ছন্ন পৌরসভা গড়তে যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। আর নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। পিরোজপুর থেকে এইচএম জুয়েলের তথ্যে আরো জানাচ্ছেন তানজিব ভূঁইয়া। 2017 সালে পিরোজপুরের ভান্ডারিয়াকে পৌরসভা ঘোষণা করা হলেও মামলা জটিলতায় 6 বছর বন্ধ ছিল নির্বাচন। চলতি বছর মামলাটি খারিজ হওয়ায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পৌরসভার 9টি ওয়ার্ডে ভোটার সংখ্যা 22,415 জন। ভান্ডারিয়া পৌরসভায় মেয়র পদে 5 ও কাউন্সিলর পদে 51 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভা হিসেবে সব সুযোগ সুবিধা পাওয়ার আশা জানান ভোটাররা। আমরা চাই যে ভালো একজন প্রশাসক আসুক, যার মাধ্যমে ভান্ডারিয়া একটা মডেল পৌরসভা হয়। যে কাজ করবে হারে আমরা হারাই চাই, হারে আমরাই সমর্থন করি, হারে সুন্দর নির্বাচন দেখতে চাই এবং এলাকা উন্নয়নে যে কাজ করবে তাকে আমরা ভোট দিতে চাই। আর ভোটার টানতে প্রচারণার শেষ সময়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচনে বিজয়ী হব এটা আমার শতভাগ আশাবাদী এবং জনগণ আমাকে ইনশাল্লাহ নির্বাচিত করবে। এই সময় পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করবেন বলে নির্বাচন কমিশনকে আমি এটা মনে করি। এদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবেন। এখানে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য আমরা সচেষ্ট রয়েছি। আগামী 17 জুলাই হবে ভোট গ্রহণ। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।